ওয়েলকাম ব্যাক। আজকে আমি আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আছি রাজবাড়ী শহরে। দেখতে পাচ্ছেন আমি রাজবাড়ী শহর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে রাজবাড়ীর বড় পুল যেটা বলে। আসলে পুলের কোনো খবর নাই, হয়তো আগে ছোটখাটো একটা পুল ছিল। আমি বড় পুল ক্রস করে চলে যাচ্ছি বালিয়াকান্দির দিকে। জি, আজকে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধু রচয়িতার সমাধিস্থলে। হয়তো অনেকে বুঝে মানে বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে মীর মোশাররফ হোসেনের স্মৃতিকেন্দ্র। আর জায়গাটির নাম হচ্ছে পদমদি, বালিয়াকান্দিতে, আর জেলা হচ্ছে রাজবাড়ী। তো দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি রাজবাড়ীর শহরের উপর দিয়ে। এটা হচ্ছে রাজবাড়ী শহরের যে পুলিশ লাইন বলে, আমি একটু এই পাশ দিয়ে ঘুরে যাচ্ছি। আপনারা বাঁ পাশে যে গেটটা দেখছেন এটাই পুলিশ লাইন গেট বলে, যেটা পুলিশ কোয়ার্টার বা পুলিশ লাইন এটা এই জায়গাটাকে বলে। আর সামনে যে জায়গাটা দেখছেন এটা মুরগির ফার্ম বলে। এখান থেকে আপনি সোজা গেলে কুষ্টিয়াতে এবং বাঁদিকে গেলে বালিয়াকান্দিতে যেতে পারবেন। তো আমরা বাঁদিকে, এখান থেকে বাঁদিকেই যাবো আমরা। মোশাররফ হোসেন ছিলেন বাঙালি উপন্যাসিক, নাট্যকর এবং প্রবন্ধিক। মূলত তিনি বিষাদ সিন্ধু উপন্যাসটির জন্যই বেশি পপুলার হয়েছেন। আমরা সবাই মূলত তাকে বিষাদ সিন্ধুর জন্যই বেশি চিনি তাকে। আমরা যেতে যেতে চারপাশে যে সৌন্দর্যটা আছে সেটা দেখছি। দেখুন, রোডটা মোটামুটি ভালো আছে এখানে। আর রাজবাড়ির মধ্যে আসলে শহরে যেটা রোডটা দেখলেন সেখানে একটু ভাঙাচোরা ছিল, আসলে রোডের কাজ চলছিল। আমরা যখন যাচ্ছি তখন রোডের কাজ চলছিল, যার জন্য একটু ভাঙাচোরা দেখেছেন। তবে এই রোডটা অনেক ভালো আছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। রোডের দুপাশে সবুজ আর সবুজ, ছোটোখাটো দোকান, ছোট ছোট বাড়ি, সব মিলে সব কিছু মিলে ভালোই আছে। এখন আপনারা একটা বাজার দেখতে পাচ্ছেন, এই বাজারটির নাম হচ্ছে বাণীবহ বাজার। বালিয়াকান্দিতে যেতে হলে আপনার মাটিপাড়া বাজার, তারপরে আসবে বাণীবহ বাজার, এরপর সামনে আরেকটি বাজার আছে, বাজারটি আসুক, তারপরে আমি আপনাদেরকে নামটি বলে দেব। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি মাদ্রাসা কলেজ। এটা মাদ্রাসা, আসলে মাদ্রাসা এবং স্কুল কলেজ দুটো একসঙ্গেই। আপনারা এখন যে বাজারটি দেখছেন এটার নাম হচ্ছে বহরপুর বাজার। এটা অনেক বড় একটা বাজার। আপনি মীর মোশাররফ হোসেনের যে স্মৃতিকেন্দ্র বা সমাধি কেন্দ্র, এখানে যেতে হলে আপনাকে বহরপুর বাজার দিয়ে পার হয়ে যেতে হবে।
এই রাস্তাটা একটু চিপা রাস্তা, মানে গ্রামের যে রোডগুলো যেমন হয় একটু চাপা স্বভাবের। অবশ্যই আপনারা যখন যাবেন, যদি বাইক নিয়ে যান, একটু দেখে শুনে চালাবেন, কারণ গ্রামের পথে হয় কি বাসার যারা সাইডে থাকে বাচ্চারা অনেক সময় দৌড়ে চলে আসে, তো সেক্ষেত্রে একটু ভয় থাকতেই পারে যে কোনো একটা অ্যাক্সিডেন্টের, অতএব একটু সাবধানে চালাবেন। গ্রামের দৃশ্যগুলো দেখতে আসলে আমাদের মোটামুটি সবারই ভালোই লাগে, তো আমি যাচ্ছি আর আমার কিন্তু খুব ভালোই লাগছে। আমি গ্রামে অনেক অনেক যাই এবং আমার ভালো লাগে, এই জন্য আমি গ্রামে অনেক 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 অনেকই যাই, অনেক টাইম আমি গ্রামে কাটাই। আর ভিডিওটি আমি একটু লম্বা করেছি যাতে আপনাদের চিনে যেতে সুবিধা হয়, এজন্য আমি রোডগুলোকে একটু বেশিরভাগ ট্রাই করেছি দেখানোর জন্য আপনাদেরকে। শেষ পর্যন্ত চলে আসলাম মীর মোশাররফ হোসেনের স্মৃতি কেন্দ্রতে। এটাই হচ্ছে গেট, মেইন গেট যেখানে আমরা দাঁড়াইলাম। এখন আমরা ভেতরে যাব। দেখুন লেখাটি, মীর মোশাররফ হোসেনের স্মৃতি কেন্দ্র। তো আমরা ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে এই স্মৃতি কেন্দ্রে যা যা আছে তার মধ্যে হচ্ছে সমাধিসৌধ, যেটা সেটা আছে মীর মোশাররফ হোসেনের, আর আছে সংগ্রহশালা, আছে সভাকক্ষ, আছে গ্রন্থাগার, আছে পাঠাগার, আছে আর আছে মীর মোশাররফ হোসেনের যে ভাস্কর্য সেটা। সামনে দেখতে পাচ্ছেন এই যে ভাস্কর্যটা, আর সমাধি এটা পরে আছে, দেখতেই পাচ্ছেন যে সমাধি, যে মীর মোশাররফ হোসেনের যে সমাধি সেটা এখানেই আছে। দেখুন ভাস্কর্যটি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সমাধির দিকে। আর একটা বিষয় মাথায় রাখবেন, সমাধিতে যখন যাবেন অবশ্যই আপনি জুতাটা খুলে উঠবেন। এখানে দেখুন সমাধির চারপাশটা, এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে টোটাল চারটা সমাধি রয়েছে, বা কবর যেটা বলেন না কেন, চারটা আছে। জি, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে মীর মোশাররফ হোসেনের ভাই, যার নাম হচ্ছে মকাররম হোসেন। তারপরের জন হচ্ছে খোদেজা বেগম, মকাররম হোসেনের ওয়াইফ। আর এরপরে হচ্ছে বিষাদ সিন্ধুর যে রচয়িতা, তিনি মীর মোশাররফ হোসেন। এরপরে হচ্ছে মীর মোশাররফ হোসেনের দ্বিতীয় স্ত্রী, যার নাম ছিল কুলসুম। এটা ডান পাশেটা হচ্ছে মীর মোশাররফ হোসেনের ওয়াইফ সমাধি। মীর মোশাররফ হোসেন দুটা বিয়ে করেছিল, এর মধ্যে প্রথম যে ওয়াইফ ছিল তার কোনো সন্তান ছিল না, আর দ্বিতীয় যে ওয়াইফটা তার ছিল
আপনার পাঁচটা পুত্র পাঁচটা ছেলে ছিল আর ছয়টা কন্যা সন্তান ছিল। তো আমরা সমাধি তো দেখলাম, এবার আমরা আবার ব্যাক চলে যাচ্ছি। আপনারা যে ডান এবং বা সাইডের যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে যে জায়গাগুলো, যে ঘরগুলো, এগুলোর মধ্যেই রয়েছে সংগ্রহশালা, তারপর সভাকক্ষ, গ্রন্থাগার, পাঠাগার। তবে আমাদের দুর্ভাগ্য, আসলে ওনারা বলেছে যে চারটা পর্যন্ত খোলা থাকে, কিন্তু আসলে ওই দিন চারটা পর্যন্ত খোলা ছিল না, লোকজন কম থাকা, তো ওনারা আগে থেকে এটা বন্ধ করে দিয়েছিল, যার জন্য আমরা গ্রন্থাগার বা সভাকক্ষে যেতে পারিনি। তো বের হতে হতে আমি আরও কিছু কথা বলে দিই। মীর মশাররফ হোসেনের যে জন্ম তারিখ সেটা হচ্ছে 13 নভেম্বর 1847 সালে লাহিনীপাড়ায় কুষ্টিয়াতে, এবং উনি মৃত্যুবরণ করেন এখানেই, যেটা হচ্ছে রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানায় পদমদি গ্রামে। আর মৃত্যু যে সালটা ছিল সেটা 19 ডিসেম্বর 1912 সাল। তো আমি চারপাশটা একটু দেখাচ্ছি আপনাদের, ভেতরে ভেতরে তেমন এছাড়া তেমন কিছুই নেই, চারপাশটা জাস্ট কিছু গাছ এবং ফাঁকা কিছু জায়গা আছে। আপনারা যদি এখানে ঘুরতে যান, তাহলে এই জিনিসটা একটু খেয়াল রেখে যাবেন, মাথায় রেখে যাবেন যে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। এখানে দেখতে পাচ্ছেন শুক্রবার থেকে বুধবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, আর সাপ্তাহিক বন্ধ হচ্ছে আপনার বৃহস্পতিবার। পাঠাগার হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগলো আপনাদের, আর ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর আপনারা কোন জায়গা সম্পর্কে জানতে চান বা দেখতে চান আমাদের সঙ্গে সেটা শেয়ার করুন কমেন্ট বক্সে, আমি সেটা ট্রাই করবো সেই জায়গাটা আপনাদের দেখাতে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।